আপনি যদি আপনার বাড়ির ইলেকট্রিক বিল অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে প্রদান করতে চান বা পূর্বের বিল পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে চান ও বিল স্ট্যাটাস চেক করতে চান তাহলে অবশ্যই WBSEDCL এর অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাজ এ কনজিউমার রেজিস্ট্রেশন করান। কিভাবে কনজিউমার আইডি বানাবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনারা চাইলে স্মার্টফোনে বিদ্যুৎ সহযোগী অ্যাপটি ইনস্টল করেও ফোন থেকেই রেজিস্ট্রেশন, রিসিপ্ট ডাউনলোড, বিল স্ট্যাটাস ইত্যাদি চেক করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রইল, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাজ এ কনজিউমার রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগলে এবং গুগলে গিয়ে সার্চ বক্সে আপনাকে টাইপ করতে হবে WBSEDCL, লিখে আপনাকে এন্টারপ্রেস করতে হবে। এন্টারপ্রেস করলে দেখতে পাবেন প্রথমেই আপনার সামনে একটি এই ধরনের উইন্ডো চলে আসবে এবং এখানে দেখুন প্রথমেই নাম্বার ওয়ানে দেখুন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট WBSEDCL এর। তো WBSEDCL এর ফুল ফর্ম কি এখানে দেখুন লেখাই রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তো এখান থেকে আপনাকে অনলাইনে কনজিউমার রেজিস্ট্রেশন করাতে হবে। তো কনজিউমার রেজিস্ট্রেশনের জন্য আপনাকে প্রথম ক্লিক করতে হবে, দেখুন এই জায়গায় লেখা রয়েছে কনজিউমার রেজিস্ট্রেশনের অপশান। যদি আপনার আগের থেকে কনজিউমার আইডি বানানো থাকে তাহলে কনজিউমার লগ ইনে যান, আর যদি না থাকে তাহলে কনজিউমার রেজিস্ট্রেশনে ক্লিক করুন। কনজিউমার রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোতে দেখতে পাবেন প্রথমে লেখা আছে কনজিউমার আইডি, অর্থাৎ আপনার যে মিটার আইডি দেওয়া হয়েছিল সেখানে একটা কনজিউমার আইডি আছে, সেই আইডিটা আপনি এখানে এন্টার করুন এবং তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এখানে আপনি আপনার কনজিউমার আইডিটি দিন, দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করুন। এই কনজিউমার আইডিটাই হলো আপনার রেজিস্টার মিটার নাম্বার, তো এখানে কন্টিনিউতে ক্লিক করে নিন। কন্টিনিউতে ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আপনার কাছে একটা ইনস্টলেশন নাম্বার চাওয়া হবে, সেটাও দেখবেন আপনার বাড়িতে যে বিলগুলি আসে সেই বিলের উপর দেখবেন তার ইনস্টলেশন নাম্বার দেওয়া রয়েছে, তো সেই নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। তো ইনস্টলেশন নাম্বার আমি দিয়ে দিয়েছি, এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে কিছুক্ষণ পর দেখবে আপনার কাছে একটা মোবাইল নাম্বার চাওয়া হবে, সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করুন। তো মোবাইল নাম্বার আমি একটা এখানে দিয়ে দিচ্ছি, আপনি আপনার নিজস্ব মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার দেওয়া মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে নেবেন। আমি এখানে আমার ওটিপিটা আমি টাইপ করে নেব, আপনারা চাইলে আপনাদের ওটিপিটা এখানে টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর এখানে সাবমিট বাটন থাকবে, সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনার এখানে একটি ইমেল আইডি চাওয়া হবে এবং তার ওটিপি ভেরিফিকেশন হবে। তো ইমেল আইডি ঘরে আপনি আপনার একটি ইমেল আইডি দিয়ে দেবেন, দেওয়ার পর সেন্ড ওটিপি ঘরে ক্লিক করবেন। এরপর আপনার ইমেল আইডিতে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে এসে সাবমিট করতে হবে। তো আমি আমার মেল আইডিতে গিয়ে দেখবো ওটিপিটা এসেছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মেল আইডিতে একটি ওটিপি চলে এসেছে WBSEDCL এর তরফ থেকে, তো এই ওটিপিটাই আমি গিয়ে ওখানে এন্ট্রি করব। তো আমি এখানে চলে যাব, এখানে লিখে নেব, ওটিপিটি টাইপ করে দেবো। করার পর এখানে সাবমিট বাটন আবার দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। সাবমিট করলেই কিছুক্ষণ প্রসেসিংয়ের মধ্যে আপনার একটা কনজিউমার আইডি তৈরি করা হবে, কিন্তু এখানে আপনার কিছু ডিটেলসও আপনাকে ইনপুট করতে হবে। যথারীতি দেখুন যার নামে মিটারটি নেওয়া আছে তার নাম অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, এখন আমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, এটা আমার নিজের ইচ্ছা মতো হবে। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তো সেই পাসওয়ার্ডটাকে নিজের ঘরে আবার আপনি রিপিট করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। দেখুন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে এবং এখানে লেখা থাকবে ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর কনজিউমার আইডি। তো ইউজার আইডিটাই আমার কনজিউমার আইডি বাড়িয়ে দেওয়া হয়েছে, এখানে আমাকে লিখে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা দেখার পর আপনাকে আবার হোম পেজে ফেরত চলে যেতে হবে। আমরা হোম পেজে চলে যাব, এবার আপনার আইডি হয়ে গেছে, যেহেতু আপনি কনজিউমার লগ ইনে এবার ক্লিক করতে পারেন। কনজিউমার লগ ইনে ক্লিক করলে দেখবেন এখানটা আপনার ইউজার নেম চাওয়া হবে এবং আপনার পাসওয়ার্ড চাওয়া হবে। তো আপনার যে কনজিউমার আইডি ছিল সেই আইডিটাই কিন্তু আপনার ইউজার নেম হয়ে গেছে অলরেডি, তো সেই কনজিউমার আইডিটা এখানে আপনি অবশ্যই টাইপ করে দেবেন। আমি এখানে আমার কনজিউমার আইডিটা আমি এখানে টাইপ করে দেবো এবং যে পাসওয়ার্ডটা আপনি ওখানে জেনারেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে অবশ্যই আপনি লিখে দেবেন। পাসওয়ার্ডটি লেখার পর আপনি এখানে একটা কাজ করবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনার সামনে আপনার কনজিউমার আইডির যে প্রিভিউ সেকশনটা সেটা ওপেন হয়ে গেছে এবং দেখুন এখানে লেখায় রয়েছে ওয়েলকাম টু লক্ষণ মণ্ডল, অর্থাৎ আমার
যার নামে এই মিটারটি ছিল তার নাম এখানে দেখিয়েছে এবং এখানে লগ আউট বা লগ অফের অপশনও রয়েছে এবং তার ডিটেলস দেখুন এখানে আমরা টোটালটাই দেখতে পেয়েছি কনজিউমার আইডি কী নাম কী মোবাইল নাম্বার কোন ইমেল আইডি যুক্ত করা রয়েছে তার অ্যাড্রেস কোথায় সমস্ত কিছু এখানে আপনারা ডিটেলসে দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবেই WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে একটি কনজিউমার আইডি জেনারেট করা হয়ে থাকে তো আপনারা যদি জেনারেট না করে থাকেন তো জেনারেট করে নিন এটা খুব সুবিধা হবে আপনার বিল পেমেন্টের জন্য বিল স্ট্যাটাস চেক করার জন্য পূর্বে কোনো বিল আপনার হারিয়ে গেছে সেটা ডাউনলোড করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা অবলম্বন করে এবং এখান থেকে সব কিছু আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের WBACDCL এর বিদ্যুৎ সহযোগী অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নিন সেখান থেকেও সেম কাজ আপনারা করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগতে গেলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে এই বিষয়টা নিয়ে এবং আরও কোনো যদি আপনাদের কোয়ারি থেকে প্রশ্ন থেকে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর এখনও পর্যন্ত যদি বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আমরা সবসময় আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনাদের শেখাতে থাকি যে কোনো ধরনের প্রবলেম আপনারা সলিউশন চাইতে হলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন তার সলিউশন আমরা আপনাদের দিয়ে দেবো